পশ্চিমবঙ্গের মধ্যে ঘরোয়াভাবে ছাগল পালন নামটা সবার আগে উঠে আসে কারণ মুর্শিদাবাদ জেলার গ্রামগুলিতে প্রায় অধিকাংশ বাড়িতেই দেখা যায় আটটা দশটা করে ছাগল এখানকার চাষিরা চাষবাসের সাথে সাথে ঘরোয়াভাবে ছাগল পালন করে আজকে আমি এখানকার কয়েকজন চাষীর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব কিভাবে এনারা ছাগল পালন করে ছাগলের খাবার দাবার বাসস্থান পরিচর্যা ও ছাগলের অসুখ বিসুখ এছাড়াও ছাগল পালনে এরা লাভবান হয় কিনা ডাকুয়াগোটফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি ডাকুয়া গুড ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া আপনাদের সকলকে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি আমি সতেরো তারিখে মুর্শিদাবাদে এসেছি এখানে ফার্ম ভিজিটের জন্য তো বহু জায়গায় অনেক ফার্ম ভিজিট করলাম ভিজিট করতে করতে তো মুর্শিদাবাদে বিভিন্ন এলাকা ঘুরলাম তাতে আমি দেখতে পেলাম যে এখানে প্রচুর পরিমাণে ছাগল পালন হয় এবং বেশিরভাগটাই ঘরোয়াভাবেই পালন হয় আমার কৌতূহল জাগলো যে এখানে গ্রামের মানুষ এত পরিমাণে ছাগল পালন করতেছে এরা কিভাবে ছাগল পালন করে এখানে কি সরকারি কোনো সুযোগ সুবিধা পায় কি না এবং এখানকার ছাগলের কী কী ধরনের সমস্যা হয় কোন কোন সময়ে কি সমস্যা হয় এদের খাবার দাবার কি এছাড়াও যারা ছাগল পালন করে ছাগল পালন করে এনাদের এখান থেকে কোনো প্রফিট আসে না তো এই সমস্ত বিস্তারিতভাবে আমি আলোচনা করব আমার পিছনে দেখছেন এনারা চাষি এবং গ্রামে বসবাস করে এবং বাড়িতে গরু ছাগল পালন করে তো এনাদের মুখ থেকে আশা করে আমি বিষয়টা জানতে পারবো যে এখানে কিভাবে ছাগল পালন হচ্ছে এবং ছাগল পালনের বাকি বিস্তারিত তথ্য তো চলুন এবারে আমরা কথা বলে নেই দাদা আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ তুশরফ হোসেন আপনার এই ঠিকানা হোসেনপুর তো আপনি কতদিন ধরে ছাগল পালন করেন আমি মোটামুটি চার পাঁচ বছর থেকে পালন করি অন্য কি কাজ করেন এমনিতে কৃষি কাজ করি কৃষি কাজ করেন কটা করে ছাগল থাকে আপনার বাড়িতে আগে দু তিনটা ছিল এখন দশটা ধারী গুলো হয়েছে দশটা ধারী হয়েছে তো এই যে ছাগল পালন করতেছেন এদের কি কি সমস্যাগুলি দেখা যায় সমস্যা বলতে ওই পাতলা পায়খানা হয় ওই পিপিআর যেটাকে বলা হয় মুখে ঘা হয় ওটা বর্ষাকালে বেশি হয় তারপরে এই গায়ে চাকা চাকা ঘা হয় হম হম আর তো সর্দি কাশি ওয়েদার চেঞ্জ হয় তখন সর্দি কাশিটা হয় এটা যে অসুস্থ হয় এর এর থেকে মানে এদের চিকিৎসার জন্য কি সরকারি কোনো সুযোগ সুবিধা সরকারি বলতে সে আমাদের তো সেই পিরতলা যেতে হবে না সেই লালগোলা ব্লক যেতে হবে হুম হুম তো গ্রামে কিছু ক্রপ ডাক্তার পাওয়া যায় হম হম ওদেরকে যে চিকিৎসা করানো হয় এদের বাসস্থান যেখানে রাখা হয় রাত্রেবেলা বাসস্থান বলতে আগে তো অত ভালো রাখতে পারতাম না তো এখন একটু রোদের রোদের রোদ যেখানে পড়ে সেই রকম জায়গায় ঘরটা করেছি হুম হুম ভালো জায়গা আরো করব মনে করছি এটা কি মাটির মধ্যেই না এখন মাটিতেই রাখি তবে মাছা করার মন্তব্য করতেছি এদের খাবার দাবার বিষয়টা একটু বলুন মানে এদের কি ধরনের খাবার দেন খাবার বলতে একবেলা খড় দিই হুম সেই আটা আটা সব মিশিয়ে আর একবেলা নিপিয়ার ঘাসে আছে এক জাতীয় সেই নিপিয়ার ঘাসটা দিই হুম আর একবেলা তো চরায় আর সকাল অতি সকালে দানা দিই কিছু কি কি ধরনের দানা দেন কি দানা বলতে চাল গম ভুট্টা সব মিক্সড করে মিক্সড করে দেন কাঁচায় দেন কি হ্যাঁ কাঁচায় দিই তাতে আনুমানিক এক একটা ছাগলকে কত গ্রাম করে দানা খাবার দেন ও এক একটা ছাগলকে দুশো গ্রাম করে আনুমানিক দিই অত বেশি দিতে পারে হুম হুম আর যে ছাগলগুলো বেশিরভাগ তো দেখছি ক্রস জাতীয় ছাগল একদম প্রিয়র যে দেশি সেটাও নয় না তো এই যে ক্রস ছাগলগুলো পালন করতেছেন তাতে কি এদের বছরে দুবার বাচ্চা দেয় হ্যাঁ ক্রসগুলো না দুবার দিচ্ছে এদের যে প্রজনন করান ব্রিডিং করান মানে পাঠা দেখানো যেটাকে আমরা বলি তো সেটা কি বাড়িতেই পাঠা আছে না অন্য কোনো সময় বাড়িতে নাও অন্য জায়গায় যেতে হয় অন্য জায়গা থেকে যেতে হয় ওটাও অসুবিধাও হয় খুব এই জন্য আমি মন্তব্য একটা পাঠা কিনে দিবো সামনে ভাই এই যে মাঠে কাটে চড়িয়ে খাচ্ছে এদের কি বাচ্চার জন্য পর্যাপ্ত দুধ হয় হ্যাঁ দুধ পর্যাপ্ত সময় ভিত্তিক হয় যেমন পাটের সময় পাটের পাতা খায় তখন একটু দুধটা বেশি যায় এখন যেমন দুধটা কম হয় দুটো যদি বাচ্চা দেয় এক একটা বাচ্চা ছ মাস বয়সে কতটা ওজন আসে যা ছাগল আছে তাতে মাস বয়সে বয়সে আমার আমার পুরো আসে যখন বিক্রি করেন সেটা কিভাবে বিক্রি করা হয় গ্রাম থেকে কেউ নিয়ে যায় না কোথাও গিয়ে হাটে বিক্রি করে আমার হাটে যায় না আমার বাড়ি থেকে বেশি বিক্রি হয়ে যায় আর কিছু ব্যাপারী আছে কিন্তু ওরাও কিছু নিয়ে যায় আনুমানিক বাজার দর যেটা ধরুন একটা পাঠি বাচ্চা তার ওজন কুড়ি কেজি আসছে তোর দাম আনুমানিক কত হতে পারে আনুমানিক আনুমানিক ওরকম ছাগল আমি আনুমানিক ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি করি পাঁচ ছ বছর ধরে ছাগল পালন করতেছেন তাতে কি এর থেকে আপনি প্রফিট পান যে যে পরিশ্রম করেন মাঠে চরান ঘাস খাওয়াচ্ছে হ্যাঁ প্রফিট তো পায় অবশ্যই আচ্ছা এরকম হয় কি যে মাঝে মধ্যে কোনো মহামারী রোগ আসলো গ্রামকে গ্রাম বা এই এক গ্রামের ছাগলের রোগ নেমেছে সে রোগ আবার অন্য গ্রামে চলে যাচ্ছে অনেক ছাগল হয় ওটা পিপিআর যেমন দু বছর লকডাউনে পিপিআর ইনজেকশন করা হয়নি সরকারি থেকে কোনো ভালো সুযোগ সুবিধা পাওয়া যেত হয়তো যে হারে মুর্শিদাবাদে ছাগল পালন হচ্ছে সেটা হয়তো আরো একটু বেড়ে যেত তাইতো এবং চাষিরা আরো দুটো পয়সা বেশি করে পেতো এবং উৎসাহ খাওয়াই যেমন ধরো বাচ্চা হওয়ার তিন মাসে কাবিন হওয়ার তিন মাস পরে ক্যালসিয়াম খাওয়াই তারপরে যদি দুধের পরিমাণ কমে যায় বাচ্চা হওয়ার পর তখন আবার ক্যালসিয়াম পাওয়া যায় সেটা মিক্সড করে খাওয়ায় তখন দুধটা ভালো দেয় বাচ্চাটাও ভালো হয় ধারিটাও ভালো থাকে হ্যাঁ অনেকে আছে মানে এটাকে আধুনিক ভাবে করতে চায় যেটা আমরা কম বেশি চারদিকে দেখছি শুনছি বহু ছেলে রয়েছে যারা মানে ফার্মিং আকারে আধুনিক ভাবে ফার্মিং আকারে ছাগল পালন করতেছে তো সেক্ষেত্রে কি বলবেন যে ওনারা কি করতে পারে হ্যাঁ অবশ্যই পারবে পরিশ্রম করলেই হবে অসম্ভবের কিছুই নাই তবে যদি সে যদি আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে তাহলে হবে প্রিয় বন্ধুরা ওই দাদার মুখ থেকে অনেক কিছুই আমরা শুনতে পেলাম তো এবার আরেক দাদার সঙ্গে কথা বলবো আচ্ছা দাদা আপনার পরিচয় আমার বাড়ি হোসেনপুর থানা লালগোলা মানে এই একই গ্রামে তাই তো তো আপনি কতদিন ধরে ছাগল পালন করেন আমার ওই ছয় সাত বছর কটা মানে কটা ছাগল দিয়ে শুরু করেছেন আমার আপাতত এখন ছয় সাতটাই আছে হ্যাঁ আগের দুটো ছিল তো তাতে আপনি কি বুঝছেন এই ছাগল পালন যদি করা যায় তাতে কি লাভজনক হ্যাঁ লাভজনক আছে পাশে অন্য কাজের সঙ্গে পাশে পাশে ছাগল পালন করা যাচ্ছে দাদা আর একটা বিষয় আমি আপনার কাছে শুনতে চাই যে অনেকে বলে বা আমিও বলি যে পশু হচ্ছে গরিবের বন্ধু তো এটা কিভাবে কিভাবে ওরা আমাদের বন্ধু হয় ছাগল বা গরু কিভাবে বন্ধু হয় সেই বিষয়টা একটু যদি বুঝিয়ে বলেন ধর একটু দুটো ছাগল পালন করছে হম হ্যাঁ এক একে পালন করছে কৃষি কাজ করছে সেখানে দুটো ছাগল পালন করছে হয়তো অবশ্যই কারোর কাছে হসপিটালে ভর্তি আছে বা কোনো কারো বিয়ে লেগেছে অবশ্যই সে ছাগলটা বিক্রি করে হয়তো দশ হাজার কি পনেরো হাজার বিশ হাজার একটা পয়সা লাস্ট পর্যন্ত পেলো মানে কোনো মানুষ চাষবাস করে তার সঙ্গে দুটো চারটা গরু ছাগল পালন করতে এবার কোন রকমের কোন রকম সমস্যা আসলো যেখানে টাকার প্রয়োজন ঠিক আছে সে সময় আমরা সেই দুটো ছাগল হোক একটা গরু আমরা বিক্রি করে মানে ভালো একটা সহযোগিতা পাই মানে এই সেবে ওরা পশুরা আমাদের বন্ধু হিসেবে সাহায্য সহযোগিতা করে তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যদি নতুন উদ্যোক্তা মানে ছাগল পালন করতে চায় তো সেটা কি করা উচিত 100 করা উচিত কিন্তু নিজেকে পরিশম করতে হবে পরিশম করতে হবে বাপরের উপর পরিশম করলে তো হবে না যায় খুব ভালো লাগলো দাদা আপনিও কি এই গ্রামের না আমি এই কি করেন আপনি এমনি মাঠে কাজ করে কিছু কাজ কিছু কাজ চাষবাস করেন আপনি ছাগল পালন করেন হ্যাঁ ছাগল পালন করি কতদিন ধরে পালন করতেছেন বাড়িতে ধরেন দু চার বছর থেকে করে কতটা কতটা ছাগল আছে এখন আমার বাড়িতে আছে খাবার দাবার কি এইভাবে মাঠে চড়িয়ে মাঠে চড়িয়ে হয় কেমন হয় সকালবেলা চরে যেতে হবে সন্ধ্যায় চড়াতে হবে বৈকালে চড়াতে যেতে হয় পরিশ্রমটা বেড়ে যায় আর সকাল বেলায় কটার দিকে মোটামুটি বাড়ি থেকে বের করে এদের সকাল আটটা নটার দিকে সকালবেলাতে বাড়িতে যা দু তিন দানা খাওয়া হয় সেটা এমনিতে কি তেমন কিছু খরচা হয় যে আপনি ছাগল পালন করতেছেন খরচা বলতে দানার খরচাটাই নিজের জমির দানা ওটাই খাওয়া হয় আচ্ছা তাতে আপনি কি দেখছেন এতে কি মানে থেকে প্রফিট পাওয়া যায় প্রফিট তো অবশ্যই পাওয়া যায় যাই হোক খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই শুনতে পেলেন তো আমার দেখতে দেখতে পাঁচ দিন কেটে গেল মুর্শিদাবাদের মধ্যে বহু জায়গা ঘুরে ঘুরে আমার খুবই কৌতূহল কারণ এত পরিমাণে ছাগল দেখছি এখানে তো যার কারণে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন উদ্যোক্তা পশুপ্রেমীদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন যদি পশুদের বিভিন্ন রকম রোগ তাদের চিকিৎসা এবং মেডিসিন এছাড়াও পশুপালন সম্বন্ধিত যদি তথ্য জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত